মানবতাক ভুল উন্থিত করা মহানগরীর জ্যোতিকুশীর কাণ্ড, বৃদ্ধার নরকঙ্কাল উদ্ধারক ঘটনায় জোকারি গৈছে মানব সমাজক। হয় জ্যোতিকুশীর বৃদ্ধা নরকঙ্কাল উদ্ধারর বৃদ্ধার কঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনার এটার পিছত আনতো চাঞ্চল্যক তথ্য সন্মুখ আহি আছে। তিনিমাহ পূর্বে এগৰাকী বৃদ্ধার মৃত্যু হয়েছিল, তিনিমাহ পিছত পোহরলৈ আহিল এক নাটকীয় পরিস্থিতিত পোহরলৈ আহিল বৃদ্ধাগৰাকীর মৃত্যুর খবর। বৃদ্ধাগৰাকীর কঙ্কাল উদ্ধার করা হল খোয়াপাটিত, আর সেই খোয়াপাটিত কঙ্কালের কাষত অনেক সামগ্রী উদ্ধার করা হয়েছে। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগত জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটাল লাইভলৈ। আর ডিজিটাল লাইভত লৈ আহিছো বৃদ্ধার কঙ্কাল উদ্ধার হওয়ার শেহতিয়া কিছু বিস্ফোরক তথ্য। আর তারে অন্যতম তথ্যই হল, অন্যতম খবরে হল যে পেনশন বঞ্চিত হওয়ার ভয়তে গোপনে রাখিছিল মাতৃর মৃত্যু। এয়া পুত্র, এয়া বাতুল পুত্র জয়দীপ দে। এই পুত্রই মাতৃর বিয়োগর খবর গোপনে রাখিছিল, মাতৃর মৃত্যুর খবর লুকুয়াই রাখিছিল। তার একমাত্র কারণে আছিল পেনশন বঞ্চিত হওয়ার ভয়, কারণ কোনো ধরনের কাম নকরে পিতৃর পেনশন মাতৃয়ে লাভ করে, আর সেই ধনেরেই পেট প্রবর্তন করে আছিল, পেট প্রবর্তাই আহিছিল মাতৃপুত্রই। আর সেই মাতৃর বিয়োগ, তিনিমাহ পূর্বে মাতৃর বিয়োগ হয়েছে, মাতৃর বিয়োগ হওয়ার পিছত সকল খবর গোপনে রাখিছিল ওচর চুবুরিয়াক, সমগ্র ঘটনা গাব দি রাখিছিল। এক নাটকীয় পরিস্থিতিত বৃদ্ধাগৰাকীর মৃত্যুর খবর পোহরলৈ আহিল, আর এই মৃত্যু কোনো সহজ মৃত্যু নাছিল। এই মৃত্যু ইমানেই ভয়ঙ্কর, ইমানেই চাঞ্চল্যকর যে বৃদ্ধাগৰাকীর কঙ্কাল উদ্ধার করা হল। আর সেই মৃতদেহর কাষত, কঙ্কালের কাষত তিনি মাহে একেলগে আছিল পুত্র এইজন যুবক, 40 বছরীয় এজন যুবক কঙ্কালের সঙ্গে সহাবস্থান করেছিল, মাতৃর কঙ্কালের সঙ্গে সহাবস্থান করেছিল। মাতৃর মৃত্যুর খবর কিয় রাজহুয়া করা নাছিল? কারণ পেনশন বঞ্চিত হব, পেনশন বঞ্চিত হলে কি খাব, কেনেদরে চলিব, সেই ভয়তে, সেই চিন্তাতে মাতৃর মৃত্যুকে আনকি গাব দি গোপনে রখার চেষ্টা চলাই আহিছিল যোৱা 2-3 মাহ ধরে। ইতিমধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞ প্রারম্ভিক অনুমান করে কৈছে যে 2-3 মাহ পূর্বেই বৃদ্ধাগৰাকীর মৃত্যু হয়েছিল। মৃত্যু কেনেদরে হল সেয়াও এতিয়াও রহস্যের আবর্তন। আনহাতে পুত্র মানসিকভাবে অস্থির বলে ওচর চুবুরিয়ায় জানিবলৈ দিছে, মানসিকভাবে সুস্থ নাছিল, মানসিক রোগত আক্রান্ত পুত্র। আর সেই মানসিক রোগত আক্রান্ত পুত্রই আনকি মৃতদেহর কাষত একেলগে 3 মাহ কটালে, আনকি মৃতদেহর বাবে রুটিও আনে, মৃতদেহর বাবে শিবর ফটো রাখিছে মৃতদেহর কাষত, কারণ তেওঁর বিশ্বাস যে মাতৃ হেনো আকৌ জিয়াই উঠিব। দৈনিক শিবর নামত জপ করে আহিছে, মাতৃক জিয়াই তুলিবলৈ দৈনিক শিবর নামত হেনো জপও করে আহিছে। আনহাতে ঘরের যে পরিবেশ ইতিমধ্যে আমি আপনার দেখাইছো, কেনেকুৱা এটা কদর্যময় পরিবেশের মাজত সময় দিন পার করেছিল মাতৃপুত্র। এক অতব্য হাবিত পরিণত হয়েছিল এটা অট্টালিকা, সেই অট্টালিকাটো এক অতব্য হাবিত পরিণত হয়েছিল, সাপ বেঙর বাঁহত পরিণত হয়েছিল এটা অট্টালিকা। আমি সেই দৃশ্য আকৌ এবার আগবাইছো আপনার সন্মুখত, কিমান এটা ভয়ানক পরিস্থিতির মাজত মাতৃপুত্রে বাস করেছিল এই ঘরটোত। আরক্ষীয়ে জঙ্গল কাটি ঘরত প্রবেশ করবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওচর চুবুরিয়ায় জানাইছিল যে কিছুদিনেরপরা লাইটও জ্বলা নাছিল ঘরত, ঘরত বিদ্যুতর পোহরও নাছিল, মম জ্বলাই নিশা সন্ধিয়া হওয়ার লগে লগে মম জ্বলাই, আর সেই মমর পোহরত বৃদ্ধার কঙ্কালের সঙ্গে, মাতৃর কঙ্কালের সঙ্গে বাস করেছিল পুত্রই। এনেকুৱা ধৰণৰ এটা ভয়ংকৰ ঘটনা, এনেকুৱা ধৰণৰ এটা সকলোৰে মন মগজু জোকাৰি যোৱা ঘটনা যে মাতৃৰ বিয়োগ হৈছে, মাতৃৰ বিয়োগৰ খবৰ কাকো জনোৱা নাই, আৰু মাতৃ হেনো জীয়াই উঠিব, আৰু জীয়াই উঠাৰ বাবে দৈনিক শিৱৰ নামত জপ কৰে পুত্ৰই, 108 বাৰকৈ ওম নমঃ শিৱায় জপ কৰে। আনকি ঘৰত লাইট জ্বলোৱা বন্ধ কৰি দিছিল, ঘৰত পানীৰ কোনো ব্যৱস্থা নাছিল, ফাঁচী বজাৰৰ পৰা কেতিয়াবা পানী কিনি আনিছিল পুত্ৰই, এনেদৰে জীৱন অতিবাহিত কৰিছিল। আৰু তাৰ অন্যতম কারণে হল যে পেনশনৰ পৰা বঞ্চিত হব, কারণ পিতৃ আছিল ৰেলৱে বিভাগৰ এগৰাকী বিষয়া, পিতৃৰ 2 বছৰ পূৰ্বে বিয়োগ ঘটিছে, আৰু পিতৃৰ বিয়োগৰ পিছত মাতৃয়ে পেনশন লাভ কৰি আহিছে, আৰু সেই পেনশন হেৰুৱাৰ ভয়ত আনকি মাতৃৰ মৃত্যুকে গোপনে ৰাখিলে পাষাণ হৃদয়ৰ পুত্ৰই। আমি দেখুৱাইছো দৃশ্য, ঘন জঙ্গল চৌদিশে গছ লতায় আবরি ধরেছে বাসগৃহ, আরক্ষীয়ে কাটি কাটি জঙ্গল কাটি ঘরত প্রবেশ করবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হল।
আৰু এই সমগ্র ঘটনা কেনেদৰে পোহৰলৈ আহিল সেয়াও আমি আপোনালোকক জনাইছো যে এগৰাকী সম্পৰ্কীয় মুম্বাইক যুৱকজনৰ সম্পৰ্কীয় মুম্বাইক আৰক্ষী বিভাগত কাম কৰে যেতিয়া পুত্ৰক লগ পাইছিল পুত্ৰক লগ পাওঁতে খুদিছিল মাকৰ খবৰ তেতিয়া মাকে কৈছিল যে মাক হেনো দেউতাকৰ ওচৰলৈ গ'ল এনেদৰে কৈছিল আৰু সেইখিনি কথাৰ পমখে দিয়েই আৰক্ষী অভিযান চলালে ফটাখিল আৰক্ষীক যোগাযোগ কৰা হ'ল আৰু সেই মৰ্মে আৰক্ষী আহি যেতিয়া ঘৰত অভিযান চলালে তেতিয়াই পোহৰলৈ আহিল সেই কলা অধ্যায় কিয় মাতৃৰ কংকালৰ সৈতে একেলগে সহাৱস্থান কৰিলে পুত্ৰ আমি দেখুৱাইছোঁ দৃশ্য এটা মৃতদেহৰ কাষত একেলগে তিনি মাহ সময় আছে উৱলি যোৱা মৃতদেহৰ কাষত একেলগে শুইছে বহিছে খাইছে আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ যে জয়দীপ দে পুত্ৰ জয়দীপ দে দেওবাৰ কালি দিনটোত জ্যোতিকুচিৰ ঘৰৰ বিচনাতে উদ্ধাৰ কৰা হৈছিল বৃদ্ধাৰ কংকাল দুই তিনি মাহ পূৰ্বে মৃত্যু হোৱাৰ সন্দেহ কৰা হৈছে আমি সেইখিনি কথা সবিস্তাৰে আপোনাক জনাইছোঁ স্থানীয় লোকৰ সন্দেহ উপজিছিল আৰু স্থানীয় লোকে যেতিয়া মাকৰ খবৰ ল'বলৈ যায় তেতিয়া হেনো স্থানীয় লোকক খেদি পঠিয়াই পুতেকে চল্লিছ বছৰীয়া পুত্ৰ জয়দীপে খেদি পঠিয়াই নানানটা অকথ্য অশ্লীল গালি গালাজ কৰে ওচৰ চুবুৰীয়াক আৰু মাতৃৰ খবৰ সুধিলে খঙত টেঙেলি তোলা হৈ উঠে পুত্ৰ কিন্তু তাৰ অন্যতম কাৰণ হ'ল এয়াই যে মাতৃৰ বিয়োগৰ খবৰ লাভ কৰিলেই পেঞ্চনৰ পৰা বঞ্চিত হ'ব পেঞ্চন বঞ্চিত হ'লে কেনেদৰে খাব অকামিলা জয়দীপে এতিয়া অন্ধবিশ্বাসৰ এখন ছবিও প্ৰকাশ পাইছে আমি সেই দৃশ্য আপোনালোকক দেখুৱাব নোৱাৰোঁ কংকালৰ দৃশ্য কংকালৰ কাষত এখন শিৱৰ ফটো আছে ৰুটি আছে পুতেকে হেনো মাকক মৃত মাকক কংকালক ৰুটি খুৱায় বিশ্বাস যে শিৱৰ পূজা কৰিলে শিৱৰ আৰাধনা কৰিলে মৃত মাতৃ পুনৰ জীয়াই উঠিব ইত্যাদি নানানটা কাহিনী এই মুহূৰ্তত ৰচনা কৰা হৈছে আৰু যাক লৈ এক অন্ধবিশ্বাসৰ ছবি উন্মোচিত হৈছে মাতৃ জী উঠিব বুলি বিশ্বাস কৰি ওম নম শিৱাই চৌব্বিছ ঘণ্টাই হেনো জপ কৰিছিল পুত্ৰ জয়দীপে কংকালৰ মূৰৰ সোঁফালে মহাদেৱৰ ফটো উদ্ধাৰ কৰা হৈছে আৰু মৃতদেহৰ সৈতে একেলগে আছিল পুত্ৰ জয়দীপ ইতিমধ্যে সেই ফটো ছ'চিয়েল মিডিয়াতো যথেষ্ট ৰূপত ভাইৰেল হোৱা পৰিলক্ষিত হৈছে আৰু ছ'চিয়েল মিডিয়াত এই দৃশ্য ভাইৰেল হোৱাৰ পাছত সকলোৱে একে মুখে কৈছে যে ধিক মানৱতা চিনেমা নহয় এক যেন বাস্তৱ কাহিনী এয়া চিনেমাৰ কাহিনীতকৈও এটা ভয়ানক এটা কাহিনী বাস্তৱ কাহিনী য'ত পেঞ্চন বঞ্চিত হোৱাৰ ভয়তে মাতৃৰ মৃত্যু গোপনে ৰাখিলে চল্লিছ বছৰীয়া পুত্ৰ জয়দীপ দে আমি দেখুৱাইছোঁ এয়া জয়দীপ দে এই চল্লিছ বছৰীয়া পুত্ৰৰ তিনিমাহ পূৰ্বে মাকৰ মৃত্যু হৈছে কিন্তু কাকো অৱগত নকৰিলে মৃতদেহৰ কাষতে সময় পাৰ কৰিলে উৱলি যোৱা মৃতদেহৰ দুৰ্গন্ধৰ সৈতে সহাৱস্থান কৰিলে আৰু তিনিমাহ কংকালৰ কাষত থাকি কংকালৰ কাষত শিৱৰ ফটো আদি দৈনিক চৌব্বিছ ঘণ্টাই জপ কৰিলে যে মাতৃ হেনো পুনৰ জীয়াই উঠিব ইত্যাদি নানানটা কাহিনী এই মুহূৰ্তত ৰচনা কৰা হৈছে হাবি জংঘলেৰে ভৰি ৰৈছিল পূৰ্ণিমা দে এইগৰাকী দুৰ্ভগীয়া মহিলা পূৰ্ণিমা দেৰ ঘৰৰ চৌহদ গুৱাহাটীৰ জ্যোতিকুচিত এনেদৰেই মানৱতাক জোকাৰি যোৱা এই ঘটনাই এই মুহূৰ্তত সকলোৰে চকু কপালত তুলিছে এগৰাকী পাষাণ হৃদয়ৰ পুত্ৰৰ এই কৰ্মকাণ্ডই সকলোৰে চকু কপালত তুলিছে প্ৰশ্ন হৈছে যে অন্ধবিশ্বাসৰ বলি হৈছে নেকি ক'ৰবাত পুত্ৰ যদিওবা এই প্ৰশ্নৰ অৱতাৰণা হৈছে কিন্তু এয়া সকলোৱে এক নাটক আখ্যা দিছে কাৰণ এটাই যে পেঞ্চন বঞ্চিত হোৱাৰ ভয় পেঞ্চন বঞ্চিত হ'লে কেনেদৰে খাব তাৰে চিন্তাত মাতৃক এনেদৰে তিনিমাহ বিচনাত শুৱাই ৰাখিলে মাতৃ মৃতদেহৰ পৰা কংকাল হ'লগৈ আৰু তিনিমাহ পিছত এক নাটকীয় পৰিস্থিতিত পোহৰলৈ আহিল এই সমস্ত ঘটনা এতিয়া আৰক্ষীয়ে জোৰদাৰ তদন্ত চলাই আছে দণ্ডাধীশৰ উপস্থিতিত কংকাল উদ্ধাৰ কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু কংকাল উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে জি এম চি এইচলৈ অনা হ'ব ফৰেনচিক বিশেষজ্ঞই পৰীক্ষা কৰিব দৰাচলতে কেতিয়া মাতৃৰ বিয়োগ ঘটিছিল কিন্তু মানসিকভাৱে অসুস্থ পুত্ৰই মাতৃৰ বিয়োগৰ নামত এইসমূহ নাটক ৰচনা কৰাক লৈও সকলোৰে চকু কপালত উঠিছে সকলোৱে একে মুখে কৈছে ধিক মানৱতা প্ৰিয় দৰ্শক এই ঘটনা সন্দৰ্ভত কি জনায় আপোনাৰ মতামত আগবঢ়াব পাৰে কমেণ্ট ছেকশ্যনত এই সন্দৰ্ভত প্ৰতিটো আপডেট আমি পৰৱৰ্তী সময়তো জনাই থাকিম আপোনাক নমস্কাৰ